স্থিতিশীল রাখা রাখতে আমরা ভর্তুকি প্রণোদনা ও ঋণ সুবিধা প্রদান ইত্যাদি অব্যাহত রেখেছি এবং কৃষি পণ্য রপ্তানিতে নগদ প্রণোদনা ও যন্ত্রের বিদ্যুৎ বিলের উপর রেয়াত প্রদানও করা হচ্ছে দুই কোটি আট লক্ষ তেরো হাজার কৃষক উপকরণ কার্ড পেয়ে থাকেন যে উপকরণ কার্ডের মাধ্যমে অত্যন্ত অল্প খরচে তিনি কৃষি উপকরণ কিনতে পারেন সাতানব্বই লক্ষ চুয়ান্ন হাজার কৃষক দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এবং তাদের ভর্তুকি টাকাটা সরাসরি আমরা ব্যাংকে পাঠাই ইতিমধ্যেই তারা প্রায় দুশো কোটি টাকা সঞ্চয় হয়েছে তাছাড়া আমরা তাদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি গবেষণা চালাচ্ছি এবং আমাদের এই গবেষণার ফলে আমার স্পিকার ছিয়ানব্বই সালে সরকার গঠন করে দেখলাম গবেষণায় একটা টাকাও দেওয়া হতো না তখন থেকে আমরা থোকবদ্ধ দিয়ে শুরু করলাম আজকে সেই গবেষণায় আমরা ইতিমধ্যে একশো সত্তরটি উচ্চ ফলনশীল জাত এবং একশো পঞ্চাশটি উন্নত ফসল গবেষণায় উদ্ভাবন করে আমরা কৃষকদের দিচ্ছি যার ফলে আজকে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর লাভবান কৃষক হচ্ছে সেই সাথে সুনীল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগও আমরা গ্রহণ করেছি কারণ আপনি জানেন মানুষ বিকার আমাদের সমুদ্রসীমায় আমাদের অধিকার ছিল না মিয়ানমার ও ভারতের সাথে আমরা আমাদের যে সমুদ্র বিশাল সীমা। তা আমরা তাদের কাছ থেকে অর্জন করতে সক্ষম হয়েছি এখন এই সম্পদ যা আমাদের সুনীল অর্থনীতি তা আমরা আমাদের দেশের উন্নয়নের কাজে এখন লাগাতে সক্ষমতা অর্জন করছি নির্বাচনী ইস্তাহে বর্ণিত আমার গ্রাম আমার শহর আলোকে গ্রামের সকল বৈশিষ্ট্য বজায় রেখে প্রতিটি গ্রামে শহরের আধুনিক সুবিধা দি সম্প্রসারণ করা এটাই আমাদের লক্ষ্য উন্নত যোগাযোগ আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ তৈরি নিরাপদ পানি স্যানিটেশন ব্যবস্থা গ্রামে গড়ে তোলা হবে তাছাড়া পল্লী উন্নয়নের লক্ষ্যে নতুন সড়ক ব্রিজ কালভার্ট নির্মাণ সহ গোথ সেন্টার হাট বাজার সাইক্লোন শেল্টার ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে তিনটি পার্বত্য জেলার উন্নয়নের বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে নদীভাঙর কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য প্রথমবারের মতো বাজেটে একশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা অত্যন্ত সময় জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক বিপর্যয়ে ঝুঁকি হতে রক্ষার জন্য বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দু নামে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করে আমরা তা বাস্তবায়নে কাজ শুরু করেছি আমাদের সরকার অন্যতম লক্ষ্য হলো সকল জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা আমরা দু হাজার সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছি আর এ লক্ষ্যে পৌঁছতে বিদ্যুতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সরকার দু হাজার সালের মধ্যে ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উৎপাদন করবার পরিকল্পনা নিয়েছে আর সেই লক্ষ্য সামনে নিয়েই আমরা স্বল্প মেয়াদ দি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি যার ফলে আজকে বাংলাদেশের মোট জনসংখ্যার তিরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে আর বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা একুশ হাজার ছয়শ মেগাওয়াট উন্নীত করতে সক্ষম হয়েছি তাছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা রামপাল মাতাবাড়ি পায়রাতে কয়লাভিত্তিক প্রকল্প রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চলমান আর প্রথমবারে আমি যখন সরকারে আসি দিনাজপুরে বড় পুকুরে সেখানে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিলাম তার দ্বিতীয় ফেজ পর্যন্ত চলছে এবং তৃতীয়টাও সেখানে নির্মিত হচ্ছে গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে আমরা মহেশখালীতে দৈনিক প্রায় একশো মিলিয়ন ঘনফুট ফুট সম্পন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করে তার মাধ্যমে আমরা প্রতিদিন সাতশো মিলিয়ন ঘন গ্যাস পাইপলাইনে নিয়ে আসছি এছাড়া সোলার এনার্জি ব্যাপকভাবে সেটা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে আর বিদ্যুৎ আমদানিও আমরা করছি ভারতের কাছ থেকে ছশো মেগাওয়াট তাছাড়া নেপাল আর ভুটানের সাথে আমরা আলোচনা করছি সেখানে আমরা বিনিয়োগও করতে পারবো বা ক্রয় করতে পারবো আমরা সেখানে হাইড্রো ইলেকট্রিসিটি আমরা আনতে পারবো সে ব্যাপারেও আমরা আলোচনা চালাচ্ছি দেশের দ্রুত উন্নয়নের সাথে অবকাঠামো যথা সড়ক সেতু টানেল বিমান বন্দর সমুদ্র বন্দর প্রভৃতি নির্মাণের জন্য বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অব্যাহত রয়েছে সকল জাতীয় মহাসড়কে চার বা তদুদ্ধ লেনে উন্নীতকরণের উদ্যোগ হিসেবে আরও পাঁচশো সাত কিলোমিটার মহাসড়ক চার বা তদুর্দ লেনে উন্নীতকরণের কার্যক্রম চলমান আছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করছি দেশের প্রথম মেট্রো রেল নির্মাণের কাজ চলছে আমাদের সরকার রেলওয়েকে একটি সাশ্রয়ী নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে পাঁচ লক্ষ বাষট্টি কোটি টাকা ব্যয় দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে তাছাড়া ঢাকা চট্টগ্রাম কক্সবাজার দ্রুতগতির ট্রেন নির্মাণ করবারও আমরা পরিকল্পনা নিয়েছি এছাড়া ঢাকার সাথে আমরা প্রতিটি অঞ্চল যেমন ঢাকা থেকে দিনাজপুর ঢাকা থেকে ময়মনসিংহ ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে বরিশাল অর্থাৎ ঢাকার সঙ্গে রাজধানীর সঙ্গে সমস্ত বিভাগীয় শহরগুলির একটা দ্রুত যোগাযোগ ব্যবস্থা যাতে হয় সেইভাবেই একটা পরিকল্পনা আমরা নিচ্ছি সেখানে রেলপথ নৌপথ বিমানপথ এবং সড়ক পথ সব পথেরই উন্নয়ন করে আমরা এই যোগাযোগটা অব্যাহত স্পিকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা এটা তার জন্যই আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে করার লক্ষ্য নিয়ে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং এর ব্যাপক সম্প্রসারণ করা হয়েছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা সম্প্রসারিত হয়েছে ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি যার সুফল মানুষ পেতে শুরু করেছে দুর্গম উপজেলায় মোবাইল নেটওয়ার্ক চালু সহ ইতিমধ্যে দেশের জেলা ও বিভাগ ফোর জি নেটওয়ার্ক আওতায় আনা হয়েছে দূরত্বতম সময়ে ফাইভ জি আনারও পরিকল্পনা রয়েছে আর দেশে আঠাশটি হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হচ্ছে ইতিমধ্যে তিনটি কাজ সম্পন্ন হয়েছে দেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য এবার বাজেটে বদ্ধ রাখা হয়েছে যা দীর্ঘ মেয়াদে গবেষণা অবকাঠামো সৃষ্টিতে ভূমিকা রাখবে কারণ গবেষণা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা গবেষণা করে পাটের জন্মরহস্য উদ্ঘাটন করেছি এবং এইভাবে অন্যান্য সবজি সহ ফলমূল সেটাও আমরা করে আমাদের উৎপাদন সর্বক্ষেত্রে যাতে বৃদ্ধি পায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণা আবহাওয়া বিষয়ে গবেষণা বিভিন্ন বিষয়ে আমরা গবেষণার কার্যক্রম চালু করার পদক্ষেপ নিয়েছি তৈরি পোশাক রপ্তানিতে পৃথিবীতে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করছি তৈরি পোশাক রপ্তানির চারটি ক্ষেত্রে সর্বোচ্চ চার শতাংশ হারে পণদনা প্রদান করা হচ্ছে এটা আমি আবারও বলি যে তৈরি পোশাক রপ্তানির চারটি ক্ষেত্রে সর্বোচ্চ চার শতাংশ হারে পণদনা প্রদান করা হচ্ছে বর্তমান বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে এই খাতটি একটি দ্রুত বিকাশমান ও সবচেয়ে সম্ভাবনাময় খাত তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থ অবশিষ্ট সকল ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানিতে এক শতাংশ হারে রপ্তানি প্রদানের যে প্রস্তাব এ বাজেটে করা হয়েছে তা একটি যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি এরূপ উৎসাহ প্রদানের ফলে আমাদের তৈরি পোশাক শিল্প আরও বিকশিত হবে এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে সব একটা সমস্যা আমাদের দুর্নীতি অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবসময় দুর্নীতির আশ্রয় নেয় আর সমাজে দুর্নীতিটাকে তারা ছড়িয়ে দেয় একটা ব্যাধির মতো এটা যেন মানুষের একটা মানসিক রোগে পরিণত হয়ে যায় দুর্নীতির বিরুদ্ধে আমার নীতি হচ্ছে জিরো টলারেন্স আমি সবসময় বলেছি জোর দিয়ে বলেছি যে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এ লক্ষ্যে আমরা একগুচ্ছ সংস্কার প্রস্তাবনা এ বাজেট উপস্থাপন করেছি ব্যবসা বাণিজ্য সহজীকরণ বিনিয়োগ উৎসাহিতণে আমরা ওয়ান স্টপ শপ অর্থাৎ ওএসএস চালু করেছি যা সারা দেশে দ্রুত সম্প্রসারণ করা হবে এক শতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং দেশ বিদেশ হতে বিপুল বিনিয়োগের প্রস্তাবও আমরা পাচ্ছি এটি আগামীতে শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে আর্থিক খাতে সার্বিক শৃঙ্খলা সুনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে খেলাফি ঋণ হ্রাসের জন্য মাননীয় অর্থমন্ত্রী যে উদ্যোগের ঘোষণা দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী পাশাপাশি আমরা আমার সুপারিশ থাকবি যেন ব্যাংক ঋণের উপর সুদের হার এক অঙ্কের মধ্যে রাখা অর্থাৎ সিঙ্গেল ডিজিট যার যথাযথ পদক্ষেপ নেওয়া হয় কারণ এটি করা গেলে দেশের শিল্প ব্যবসা খাতকে সহযোগিতা প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলা সম্ভব হবে কারণ খুব উচ্চ হারে সুদ থাকলে কোন ইন্ডাস্ট্রি বিকশিত হবে না সেজন্য এই ব্যবস্থা আমাদের নিতে হবে একটি সমৃদ্ধ অর্থনীতির জন্য প্রয়োজন একটি বিকশিত পুঁজি বাজার এই বাজারে পুঁজি বাজারের জন্য অনেক পণ্যদনা থাকছে এ সকল প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের সম্প্রসারণ হবে এবং এই পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত ভূমিকা পালনে সক্ষম হবে বলে আমি আশা করি জেন্ডা বৈষম্য রাশে দক্ষিণ এশিয়ায় এবং মুসলিম বিশ্বে বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে জেনা বৈষম্য আসে বাংলাদেশ পৃথিবীতে তম যুক্তরাষ্ট্র চীন এর মতো বৃহৎ অর্থনৈতিক দেশ থেকেও এগিয়ে আগামী বাজেটে নারী ও শিশুকে অগ্রাধিকার দেয় আমি আন্তরিক ধন্যবাদ জানাই সংবিধানের উনিশ সাতাশ আঠাশ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ এবং নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মহিলাদের অংশগ্রহণ ও নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করছে কারণ সমাজের একটা অংশ যদি মানে কোনো কাজ না করে বা থাকে তাহলে ওই সমাজকে কখনো গড়ে তোলা যায় না কাজে এখানে নারী পুরুষ সকলকেই যার যতটুকু শক্তি আছে সেটা দিয়েই আমাদের সমাজকে গড়ে তোলার কাজে প্রতিনিয়ত আমাদের পদক্ষেপ নিতে হবে আর সেই লক্ষ্য নিয়ে আমরা এই পদক্ষেপ নিয়েছি যার শুভফল বাংলাদেশ পাচ্ছে সামাজিক অর্থনৈতিক অর্থনীতিকে অসাম্য বিলোপ করে অনগ্রসর অবস্থা উন্নয়নে আমরা সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দ বর্তমানে দেশের প্রায় আঠাশ দশমিক সাত শতাংশ পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছি মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রতি মাসে দশ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হয়েছে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা দশ লক্ষ বাড়িয়ে পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার জনে উন্নীত করা হয়েছে অর্থাৎ সকল প্রতিবন্ধীকে সহায়তা দেবার ঘোষণা আমরা দিয়েছি এই বাজেটে বাংলাদেশেই উন্নয়নশীল বিশ্বে একমাত্র দেশ যেখানে শতভাগ প্রতিবন্ধীর জন্য ভাতা দেয়া হবে প্রতিবন্ধী ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে সে প্রতিবন্ধী ছাত্রীদের মাসিক উপবৃত্তির হার ও সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সকল কর্মসূচির বৃদ্ধি করেছি আওতা বাজেটে বয়স্ক ভাতা বিধবা স্বামী নিগৃহীতা ভাতা মাতৃত্বকালীন ভাতা কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের ভাতা অর্থাৎ মাতৃদুগ্ধ দানকারী মায়েদের ভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে সমাজে যারা একেবারে মানে অবহেলিত জনগোষ্ঠী বেদে অনগ্রসর জনগোষ্ঠী হিজরা চা শ্রমিক যাদের ইতিপূর্বে কেউ কোনো সহায়তা প্রদান করে নাই তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছে এবং আগামী অর্থ বছরের বাজেটে উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে তাছাড়া খাদ্য সহায়তা কর্মসূচি যেমন ভিজিডি ভিজিএফ জিআর খাদ্য জাটকা ধরা বন্ধে জেলেদের এবং সমুদ্রে মৎস্য আহরণ নিয়োজিত জেলেদের খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে এই সকল কর্মসূচি গরিব দুস্থ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে বর্তমানে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় প্রদত্ত বিভিন্ন ভাতা খাদ্য সহায়তা উপবৃত্তি ইত্যাদি মোট সুবিধাভোগীর সংখ্যা প্রায় পাঁচ কোটি ষোলো লক্ষ একাশি হাজার জন কারণ এই উপবৃত্তি প্রাথমিক শিক্ষায় প্রায় এক কোটি ত্রিশ লক্ষ মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি আমরা টাকা পাঠাই আর দুই কোটি তিন লক্ষ শিক্ষার্থী আমাদের এই বৃত্তি পেয়ে থাকে উপবৃত্তি পেয়ে থাকে এবং আমরা উচ্চশিক্ষায় বৃত্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি তার মাধ্যমে আমরা এই সহায়তাগুলি দিয়ে থাকি আমাদের নির্বাচনী স্থান দু হাজার আঠারো অঙ্গীকার আগামী পাঁচ বছরে সামাজিক নিরাপত্তা খাতে খাত দ্বিগুণ করা হবে যার প্রতিফলন হিসেবে এবছর বাজেটে কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা বাজেটের চোদ্দ দশমিক একুশ শতাংশ এবং জিডিপির দুই দশমিক আটান্ন শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবিধির ফলে দারিদ্রের হার দু সালের চল্লিশ শতাংশ থেকে দু সালে একুশ দশমিক আট শতাংশে নেমে এসেছে সেই সাথে অতি দরিদ্র হার কমে দাঁড়িয়েছে এগারো দশমিক তিন শতাংশে সামনের দিনগুলোতে আমাদের লক্ষ্য থাকবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যা কার্যকরভাবে দারিদ্র ও অসমতা প্রতিরোধ করতে পারবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে মারণ স্পিকার পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আমরা কোম্পানিগুলোকে ক্যাশ ডিভিডেন্ড প্রদানে উৎসাহিত করার জন্য স্টক ডিভিডেন্ডের উপর পনেরো শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছিলাম এ বিষয়ে ব্যবসায়ী সমাজে কেউ আপত্তি জানিয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী এরূপ কর আরোপনের ফলে কস্ট অব ক্যাপিটাল বাড়বে ব্যবসায় ফিনান্সিয়াল এক্সপেন্স বাড়বে এবং বিনিয়োগ নিরুৎসাহিত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী পেইড আপ ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর জন্য ব্যাংকগুলো ক্যাশ দিতে না ব্যবসায়ী ও উদ্যোক্তাগণের মন্তব্য বিবেচনার পাশাপাশি পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিও আমাদেরকে ভাবতে হবে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীগণ স্বাভাবিকভাবে ক্যাশ ডিভিডেন্ড প্রত্যাশা করেন ক্যাশ ডিভিডেন্ডের পরিবর্তে স্টক ডিভিডেন্ড প্রদান করলে অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারীগণ তাদের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত হন এসব বিষয় বিবেচনায় নিয়ে আমি প্রস্তাব করছি যে ক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যে পরিমাণ স্টক ডিভিডেন্ড প্রদান করবে কমপক্ষে তার সম পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করতে হবে যদি কোম্পানি করতে ঘোষিত স্টক ডিভিডেন্ডের পরিমাণ ক্যাশ ডিভিডেন্টের চেয়ে বেশি হয় তাহলে খুশিত সম্পূর্ণ স্টক ডিভিডেন্টের উপর দশ পার্সেন্ট হারে কর প্রদান করতে হবে খ পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ক্যাশ ডিভিডেন্ড প্রদানে উৎসাহিত করার জন্য আমরা আরও প্রস্তাব করেছিলাম যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পরিশোধিত মূলধনের পেইড আপ ক্যাপিটাল পঞ্চাশ শতাংশের অধিক রিটেইনড আর্নিংস রিজার্ভস ইত্যাদি থাকলে উক্ত অতিরিক্ত রিটেন আর্নিং রিজার্ভসের উপর পনেরো শতাংশ কর আরোপ করা হবে এ বিষয়ে ব্যবসায়ী উদ্যোক্তা উদ্যোক্তাগণের কেউ কেউ আপত্তি জানিয়েছেন তাদের বক্তব্য হলো পুঞ্জীভূত মুনাফা অ্যাকিমুলেটেড প্রফিট কোম্পানির ব্যবসায় বিনিয়োগ করা হয়ে থাকে কোম্পানির সম্প্রসারণ ও উন্নয়নের জন্য এর ব্যবস্থা গৃহীত হয়ে থাকে দেশি বিদেশি কোম্পানিগুলো সম্প্রসারণ ও পরিমাণ পুঁজির প্রয়োজন তবে বিনিয়োগকারীগণকে লভ্যাংশ প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে সেই প্রেক্ষাপটে এধারাটি আংশিক সংশোধন আমি প্রস্তাব করছি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানি কোন অর্থ বছরে কর পরবর্তী নিট লাভ অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্সের সর্বোচ্চ সত্তর শতাংশ রিটাইন আর্নিংস ফান্ড রিজার্ভ সারপ্লাস ইত্যাদিতে স্থানান্তর করতে পারবে অর্থাৎ কোম্পানিকে কমপক্ষে ত্রিশ শতাংশ ডিভিডেন্ড স্টক ও ক্যাশ প্রদান করতে হবে যদি কোনো কোম্পানি এরূপ করতে ব্যর্থ হয় তাহলে প্রতি বছরে রিটেইনড আর্নিংস ফান্ড রিজার্ভ সারপ্লাসে স্থানান্তরিত মোট অর্থের উপর দশ পার্সেন্ট হারে কর আরোপ করা হবে উল্লেখিত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে পুঁজিবাজার সংক্রান্ত আয়কর আইনের প্রস্তাবিত ধারাগুলো আমরা বিবেচনা করব এছাড়া আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের করমুক্ত মুনাফা পঁচিশ হাজার টাকা থেকে দ্বিগুণ বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকায় উন্নীত করব যেটা বিরোধী দলের মানুষ বিরোধী দলের নেতাও যে দাবি করেছেন তার দাবি আমরা রেখে নিলাম মানুষ স্পিকার মূল মূল্য সংযোজন কর বা ভ্যাট সম্পর্কিত বাজেট প্রস্তাবনায় কতিপয় সংশোধনী প্রস্তাব আমরা বিবেচনা করছি ক ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে একাধিক মূসক হার প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে পনেরো শতাংশের নিম্নের হারগুলোতে উপকরণ কর রেয়াদ নেওয়ার সুযোগ না থাকায় ব্যবসায়ীরা হ্রাসকৃত হারে পরিবর্তে উপকরণ কর গ্রহণ করে পনেরো শতাংশ হারে কর প্রদানের সুযোগ সৃষ্টির জন্য দাবি করেছেন হ্রাসকৃত হারে পাশাপাশি কেউ চাইলে যেন পনেরো শতাংশ ভ্যাট দিয়ে রেয়াত পদ্ধতি অনুসরণ করতে পারে আইনে সেই বিধান আনার প্রস্তাব করছি খ দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে তাঁত শিল্পে ব্যবহৃত সুতা সবার উপর প্রস্তাবিত পাঁচ শতাংশ মূষক এর পরিবর্তে প্রতি কেজি সুতায় চার টাকা হারে সুনির্দিষ্ট মূষক আরোপের সিদ্ধান্ত নিয়েছি মানে স্পিকার দেশীয় শিল্পের প্রতিরক্ষণ ও প্রণোদনা প্রদানের জন্য প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ক্ষেত্রে শুল্ক হার হ্রাস বৃদ্ধি করা হয়েছে তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে এর ফলে দেশীয় কাগজ ও গ্যাস উৎপাদনকারী শিল্প অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত না হয় ক দেশীয় মুদ্রণ শিল্পের প্রণোদনা প্রদান ও বন ব্যবস্থার অপব্যবহার রোধ করবে দেশে উৎপাদন হয় না এমন পেপার বোর্ডের শুল্ক হার যৌক্তিক করা হবে প্রস্তাবিত বাজেটে আমদানি কতিপয়। আমজাদি পর্যায়ে কতপের ক্ষেত্রে শুল্ক হওয়ার পুনর্নির্ধারণ করা হবে আমাদের সরকার রূপকল্প দু হাজার একুশ সফলভাবে বাস্তবায়ন করে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উন্নীত করেছে আগামী দু সালের মধ্যে দেশের উন্নয়ন অবিষ্ট এসডিজি অর্জন এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই লক্ষ্যে পৌঁছতে এবং আমাদের দেয়া নির্বাচনী ইস্তাহারের অঙ্গীকার পূরণের এক মাধ্যম হবে আগামী জন্য পেশকৃত জনবান্ধব উন্নয়নমুখী ও সুষম এই বাজেটটি স্পিকার আমাদের এই বাজেট আলোচনায় অনেক সদস্যরা অনেক কথা বলেছেন সেগুলি সব আমার কাছে ছিল আমি মনে করি আমার বক্তব্যের মাধ্যমে তাদের সেই কথাগুলি এবং তার জবাব তারা মোটামুটিভাবে পেয়ে গেছেন কাজে এখানে আর আমি মানে পুনরাবৃত্ত করে সময় নিতে চাই না আমি শুধু এইটুকুই বলবো যে আমরা দু হাজার আঠারো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠকের এই বাজেটটা আমরা পেশ করলাম প্রথম বাজেট এ বাজেট আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নে একটি ক্ষুধামুক্ত দায়িত্ব মুক্ত সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এটাই আমাদের প্রত্যয় এবং এই বাজেট এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবে মাননীয় স্পিকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি জানেন তখন আমি দায়িত্ব নিয়েছিলাম তিনি এখনও অসুস্থ কারণ তার যেহেতু ডেঙ্গু হয়েছে তিনি খুব বেশি মানে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না তবুও তিনি কষ্ট করে এসেছেন সেজন্য আমি ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্যদের কারণ দুবেলা বাজেট চলেছে তারপর সংসদ দেখেন উপস্থিত ছিলেন এবং আমি মনে করব সব থেকে অল্প সময় আমাদের ছিল কারণ আমরা এবারে যেহেতু ঈদ পড়ে গিয়েছিল কাজে জুন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার অর্থাৎ তেরোই জুন আমরা বাজেট পেশ করেছি এই তেরোই জুন থেকে আজকে উনত্রিশে জুন এই অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সংসদ সদস্যরা বক্তব্য রেখে একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে সেই সাথে আমাদের বিরোধী দলের যত সংসদ সদস্যরা আছেন বা আমাদের জোটের সাথে যা আছে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এই বাজেট মানে সেশনটা চালানোর ক্ষেত্রে যারা সব সহযোগিতা করেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে মানন স্পিকার আমি আবারও আশা করি যে বাংলাদেশের মানুষ তারা একটু উন্নতি জীবন চায় সুন্দর জীবন চায় তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গর্ব আপনাদের সবাইকে এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি মাউনিসপুরার আপনাকে আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজেটের উপর আপনার সমাপনী বক্তব্য প্রদানের জন্য মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে দুই হাজার উনিশ দুই হাজার বিশ সালের বাজেটের ওপর তার সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাহায্য দরকার

সমাপনী বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞীতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি উনিশশো সালের অগাস্টে কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে জাতির পিতার সুযোগ্য সহকর্মী জেলখানায় শহীদ জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ তিরিশ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিত দুই লাখ মা বোনকে আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের দেশের জন্য যারা জীবন দিয়েছেন আত্মাহতি দিয়েছেন তাদের চরম থেকে বিনিময়ে আজকে আমরা পেয়েছি আমাদের এই মহান স্বাধীনতা আমি পরম সদ্যাবর তাদেরকে সবাইকে স্মরণ করি মানন স্পিকার আমি সকলের আত্মার মাক কামনা করছি মানুষ স্পিকার আপনি জানেন গত তেরোই জুন আমি এই মহান জাতীয় সংসদে আগামী উনিশ দুহাজার উনিশ বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করি কিন্তু সেই দিনটি ছিল আমার জীবনে একটি পরম কষ্টের দিন কারণ এর তিন দিন আগে অর্থাৎ দশে জুন আমি ডেঙ্গু জোড়া ভয়ানকভাবে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হই এই অসুস্থতা নিয়েই আমি তেরো তারিখ সংসদে আসি আমার বিশ্বাস ছিল মাননীয় স্পিকার আমি সংসদে প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করতে পারব কিন্তু আমি যা ভেবেছিলাম বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আমি সংসদ শুরু হওয়ার পূর্বে যখন সংসদে প্রবেশ করি তখন থেকে পরবর্তী সাত থেকে আট মিনিট আই ওয়াজ টোটিল ব্ল্যাঙ্ক আমার কোনো কিছুই মনে পড়ে না কোনো কিছু মনে পড়ছিল না সেই সময় আমি কোনো রকমে আমার আসনে গিয়ে বসলাম তখন আমার শুধু মনে হচ্ছিল যেন আমাদের এই পৃথিবীকে এক প্রবল ভূমিকম্প আগা এনেছে আর সেই ভূমিকম্পর কারণেই যেন ক্ষণে ক্ষণে আমার বাটিগু হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি আমার সিট থেকে যেন সিটকে পড়ে যাচ্ছি আমি তখন মনে মনে দোয়া পড়তে শুরু করলাম আমাদের প্রিয় নবীক ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া বলত আলিমিন আল ইমান মানুষ মানুষের জন্য মানুষ সৃষ্টির জন্য আমি ভাবতে শুরু করলাম আমার আশেপাশে বন্ধুবান্ধব কেউ না কেউ আমাকে এসে ধরে রাখবেন যাতে আমি সিটকে না পড়ি এবং আমি যেন আহত না হই সহমত অতি অল্প সময়ের মাঝেই আমার বন্ধু বান্ধব সবাই ছুটি আসলেন এবং আমাকে সবাই তারা সহযোগিতা করলেন আমি আন্তরিকভাবে তাদের কাছে আমি মানুষ স্পিকার কিছুক্ষণ পর আস্তে আস্তে আমি একটু স্বাভাবিক হই আমার মনে হলো আমার